নমস্কার বন্ধুরা, সুস্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে মাটন কারি রেসিপি শেয়ার করব। কয়েকটা রোস্টেড মশলা দিয়ে বানানো মাটন কারির এই রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে দেরি না করে শুরু করে দিই আমার আজকের রেসিপি। এর জন্য আমি একটা বাটির মধ্যে মাটন নিয়ে নিয়েছি। মাটনটা ভালো করে ধুয়ে নিতে হবে। এবার এটা আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনের জন্য এর মধ্যে দিয়ে দিলাম টক দই, গ্রেট করে রাখা আদা, গ্রেট করে রাখা রসুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর সামান্য একটু সর্ষের তেল। এই সমস্ত উপকরণগুলো দিয়ে এটা ভালো করে ম্যারিনেট করে নেব। মাংসটা ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে এটাকে আমি এক ঘন্টা মতো রেখে দেব। তবে আপনারা যদি চান বা তার থেকে বেশি সময় যদি হাতে থাকে তার থেকে বেশিও রাখতে পারেন। এবার এক ঘন্টা পর একটা কড়ার মধ্যে নিয়ে নিলাম সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজটা গোলাপি রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে। এখানে দেখুন পেঁয়াজটা আমার গোলাপি রং ধরে গেছে। এবার এর মধ্যে আদা আর রসুন কুচি দিয়ে দিলাম। এটা দেওয়ার পর এটা মিনিট দুয়েক মতো মিডিয়াম ফ্লেমে নেড়ে নেব। আদা রসুনটা ভাজা হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দেওয়ার পর অন্তত 40 মিনিট মতো এটা আমি কষে নেব। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখতে হবে। মাংসটা যদি হাই ফ্লেমে কষায় তাহলে দেখবেন এটা থেকে যে জলটা ছেড়ে আসবে সেটা কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে, তার ফলে মাংসটা ঠিক মতো কষানো হবে না। তাই এটা মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে। 40 মিনিট কষানোর মাঝে মাঝেই কিন্তু মাংসটা নেড়ে যেতে হবে। এভাবে নেড়ে নেওয়ার পর দেখবেন মাংসটা থেকে যখন তেল ছেড়ে এসেছে তখন বুঝতে হবে মাংসটা ভালো মতো কষানো হয়ে গেছে। এবার একটা কুকারের মধ্যে জল গরম করতে দিয়েছিলাম। জলটা বেশ ভালো মতো গরম হয়ে গেলে এবার এর মধ্যে মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে এটা নিচের থেকে একবার নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর এবার কুকারের ঢাকনাটা লাগিয়ে হাই ফ্লেমে এটা 7 থেকে 8টা হুইসেল দিয়ে নেব। এবার এই মাংসটার জন্য একটা রোস্টেড মশলা আমি তৈরি করে নেব। তার জন্য শুকনো কড়ার মধ্যে নিয়ে নিলাম শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ, মৌরি, গোটা জিরে, গোটা ধনে আর গোটা গোলমরিচ। এই সমস্ত উপকরণগুলো দিয়ে এটা মিনিট দুয়েক মতো মিডিয়াম ফ্লেমে ড্রাই রোস্ট করে নিতে হবে। এটা ড্রাই রোস্ট করে নেওয়ার পর এবার এটা ঠান্ডা করে মিক্সিতে আমি গুঁড়ো করে নেব। এদিকে মাংসটাও আমার সেদ্ধ হয়ে গেছে। কুকারের ঢাকনাটা খুলে এটা আমি আবার কড়ার মধ্যে ঢেলে এটাকে ফুটতে দিয়েছি। এবার এর মধ্যে ড্রাই রোস্ট করে মশলা যেটা তৈরি করলাম সেটা দিয়ে দিলাম। এটা দিয়ে এটা মাংসের ঝোলের মধ্যে ভালোভাবে মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পর এটাকে ঢেকে আবারও 10 মিনিটের মতো এটা ফুটতে দেব। আর এই পর্যায়েও গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রেখেছি। মিনিট দশেক পর ঢাকাটা খুলে আবারও এটা একবার নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পর এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে আবারও এটাকে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। মিনিট দশেক পর এবার একটা বাটির মধ্যে আমি এই মাংসটা তুলে নিলাম আর কিছু শসা, টমেটো আর পেঁয়াজের স্যালাড এর সাথে দিয়ে দিলাম আর দুটো রুটি দিয়ে দিলাম। আমি এখানে মাংসটা রুটির সাথে সার্ভ করেছি, তবে আপনারা চাইলে যে কোনো রকমের রুটি, পরোটা বা রাইসের যে কোনো আইটেমের সঙ্গে এটা সার্ভ করতে পারেন। আমার আজকের রেসিপি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ রইল।